কেন কিছু মানুষকে সব জায়গায় ভ্যালু দেওয়া হয় আর সেখানেই কিছু মানুষের অফিসে, বন্ধুদের মধ্যে, স্কুলে অথবা কলেজে, এমনকি নিজের বাড়িতেও কোনো ভ্যালু থাকে না। এখন প্রশ্ন হলো, এমন কি আছে যা একটি হাই ভ্যালু পার্সন জানে আর বাকি মানুষগুলো জানে না? যদিও এটা তো আমরা সবাই জানি, যেখানে আপনার ভ্যালুটা বেশি হবে সেখানে আপনাকে অতিরিক্ত সম্মানের সঙ্গে ব্যবহার করা হবে, আপনি বেশি সুযোগ পাবেন আর মানুষ আপনাকে বেশি পছন্দ করবে, অর্থাৎ ওভারঅল আপনার লাইফের ভ্যালুটা বেড়ে যাবে। আর এই কারণেই অ্যালবার্ট আইনস্টাইন বলেছিলেন, নিজের ভ্যালুটা বাড়ানোর জন্য আপনাকে হাই ভ্যালু পার্সন হতে হবে, আর নিজের ভ্যালুটা বাড়ানোর জন্য আপনাকে আপনার জীবনের 5টা ক্ষেত্রে কাজ করতে হবে। যদি আপনি আপনার ওভারঅল ভ্যালুটা বাড়াতে চান তাহলে আপনাকে এই 5টি দিকে ফোকাস করতে হবে, তাহলেই আপনার ভ্যালুটা অটোমেটিক বাড়তে থাকবে। নাম্বার 1, ইনক্রিজ ইওর ভ্যালু মেন্টালি। যদি আপনাকে অন্য মানুষের মধ্যে এবং আপনার নিজের জীবনের মধ্যে ওভারঅল ভ্যালুটা বাড়িয়ে তুলতে হয় তাহলে সবার আগে শুরুটা আপনাকে নিজের থেকেই করতে হবে, অর্থাৎ নিজেকে ভ্যালু করা থেকে শুরু করতে হবে। কারণ যতক্ষণ পর্যন্ত আপনার নিজের ভ্যালুটা আপনার চোখে কম থাকবে ততদিন পর্যন্ত আপনার ভ্যালুটা অন্যের চোখেও বাড়বে না। একটি হাই ভ্যালু পার্সন হবার জন্য আপনার মাইন্ডসেটটাও একটি হাই ভ্যালু পার্সনের মতোই হতে হবে। অর্থাৎ যদি আপনি এটা না জানেন যে আপনার সত্যিকারের ভ্যালুটা কী, আপনি যদি এটা না জানেন যে বর্তমানে আপনি কোথায় আছেন আর আপনাকে কোথায় যেতে হবে, ততদিন পর্যন্ত আপনি কনফিউজ হয়ে থাকবেন। আর সামনের মানুষগুলো যারা আপনার ভ্যালুটা ঠিক করবে আপনি সেটাকেই নিজের রিয়েল ভ্যালু মনে করে নেওয়া শুরু করবেন। উদাহরণ হিসাবে, 2016 সালে 2000 মানুষের ওপর একটি সার্ভে করা হয় যারা নতুন চাকরি পেয়েছিল, আর এদের মধ্যে 60% মানুষ এমন ছিল যারা তাদের স্যালারিকে নেগোশিয়েট করেনি। অর্থাৎ এদেরকে যে স্যালারি অফার করা হয়েছিল এরা চুপচাপ সেই স্যালারিটাকেই অ্যাকসেপ্ট করে নেয়, কারণ তাদের মনে হয় যে হয়তো সে এতটাই ডিজার্ভ করে অথবা এদের ভ্যালুটা এতটাই। আর এমনটা এই কারণে হয় কারণ বেশিরভাগ মানুষ অন্যের ভ্যালুটা তো বেশি মনে করে কিন্তু নিজের ভ্যালুটা অনেক কম মনে করে। প্রতিটা মানুষ ঠিক ততটাই ভ্যালু পাবে যতটা সে ডিজার্ভ করবে। আপনি নিজেকে যতটা ভ্যালু দেবেন অন্য মানুষের সামনেও আপনার ভ্যালুটা ঠিক ততটাই হবে। মেন্টালি আপনার ভ্যালুটা বাড়ানোর জন্য আপনার জীবনে কিছু নিয়ম তৈরি করতে হবে, অর্থাৎ এমন কিছু নিয়ম যা আপনার ভ্যালুটাকে বাড়িয়ে তুলবে, আর এই নিয়মগুলোকে আপনি কখনোই ভাঙবেন না। উদাহরণ হিসাবে, যদি আপনি নিজের কাছে অথবা অন্য কাউকে কোনো প্রমিস করেছেন তাহলে সেটাকে অবশ্যই পূর্ণ করে দেখান। একটি ডিসিপ্লিন জীবনে বাঁচার চেষ্টা করুন। খারাপ অভ্যেসের সামনে হার মেনে নেওয়া বন্ধ করুন, বরং তার সঙ্গে প্রতিদিন যুদ্ধ করে জিতুন। এছাড়া কখনোই আপনি নিজেকে অন্যের সঙ্গে তুলনা করবেন না, আর প্রতিদিন আপনার নিজের জন্য যে লক্ষ্যটা তৈরি করবেন সেটাকে অবশ্যই পূর্ণ করবেন। তাহলে দেখবেন যখন আপনি আপনার তৈরি করা এই রুলসগুলোকে ফলো করে চলবেন তখন আপনার নিজের চোখে নিজের জন্য রেসপেক্টটা অনেক বেড়ে যাবে, আর এর সঙ্গে সঙ্গে আপনার ভ্যালুটাও বেড়ে যাবে। নাম্বার 2, ইনক্রিজ ইওর ভ্যালু সোশ্যালি। যে কোনো কাজে আপনার 80% সফলতা এই কথাটার উপরে নির্ভর করে যে আপনি অন্য মানুষের সঙ্গে কিভাবে ডিল করেন, আর এর উপরে একটি স্টাডি করা হয়। প্রায় 2000 লোকের উপরে একটি সার্ভে করা হয় যেখানে 56% মানুষ এটা বলে যে এরা এদের চাকরিটা কোনো একটি পার্সোনাল কন্ট্যাক্টের কারণেই পেয়েছে, 19% মানুষ তারা তাদের চাকরিটা অ্যাডভার্টাইজমেন্টের কারণে পেয়েছে, আর মাত্র 10% মানুষ এমন ছিল যারা নিজে রিসার্চ করে এই চাকরির জন্য অ্যাপ্লাই করেছিল। অর্থাৎ 56% মানুষের চাকরিটা সোশ্যাল কন্ট্যাক্টের কারণেই পেয়েছিল। এটাই হলো সোশ্যাল কন্ট্যাক্টের ক্ষমতা। আর আপনার সোশ্যাল কন্ট্যাক্টকে বাড়ানোর জন্য আপনাকে 3টি কাজ করতে হবে। প্রথমত, আপনার কমিউনিকেশনের উপরে কাজ করতে হবে। আপনার ফার্স্ট ইমপ্রেশনটা যেমনই হোক না কেন, যদি আপনি ভালোভাবে কথা বলতে জানেন তাহলে আপনি একটি খারাপ পরিস্থিতির মধ্যেও নিজেকে একটি হাইলি ভ্যালুয়েবল পার্সন হিসেবে দেখাতে পারবেন। অতিরিক্ত কথা বলে নিজেকে স্মার্ট না দেখিয়ে কেবল ততটুকুই কথা বলবেন যতটুকু কথা বলার প্রয়োজন। দ্বিতীয়ত হলো, নিজেকে লিমিটেড রাখতে হবে। আপনি কখনোই নিজেকে বেশি অ্যাভেলেবেল রাখবেন না। যখন সামনের মানুষটি এটা জানবে যে আপনি আপনার সময়ের খুবই ভ্যালু দেন, আপনার সঙ্গে কথা বলা, আপনার সঙ্গে দেখা করাটা এতটা সহজ নয়, তখন সামনের মানুষটা আপনাকে বেশি ভ্যালু দেওয়া শুরু করবে। কারণ যখন সাপ্লাই কম হয় তখন ডিমান্ড অটোমেটিক বেড়ে যায়। আর তৃতীয়ত হলো, ইমোশনাল ইন্টেলিজেন্সকে ডেভেলপ করুন। ইমোশনাল ইন্টেলিজেন্সের অর্থ হলো নিজের এবং সামনের ইমোশন সম্পর্কে জানা। সামনের মানুষটি কী বলছে তার থেকে বেশি গুরুত্বপূর্ণ হলো যে সামনের মানুষটি সেটা কেন বলছে,
যখন আপনি সামনের মানুষের ইমোশনটা বুঝবেন, আপনিও সেম ইমোশনে কথা বলবেন, তখন সামনের মানুষটি আপনাকে ভ্যালু দেওয়া শুরু করবে। আর এরপরেই আসে আমাদের জীবনের সবথেকে গুরুত্বপূর্ণ পিলার নাম্বার 3, ইনক্রিজ ইওর ভ্যালু ফিনান্সিয়ালি। আপনি মানুষদেরকে এটা বলতে নিশ্চয়ই শুনেছেন যে কেবল টাকাই সব কিছু নয়, মানুষের চরিত্র এবং ব্যবহারও ভালো হওয়া দরকার। আমি এই কথাটার সঙ্গে একদম একমত। যেমন এই কথাটা একদম সত্য, একইভাবে এটাও সত্য যে কেবল ক্যারেক্টার এবং বিহেভিয়ার ভালো হয়েই কিছু হবে না। আপনার কাছে টাকা থাকতে হবে নিজের জীবনটা ভালোভাবে চালানোর জন্য, নিজের পাওয়ার এবং নিজের ভ্যালুকে বাড়ানোর জন্য। প্রতিটা মানুষ এটা জানে, টাকা একটি মানুষের ভ্যালুকে বাড়িয়ে তোলে, কারণ টাকা হলো এমন একটি পাওয়ারফুল জিনিস যা একটি মানুষকে স্বাধীনতা দেয়, ডিফারেন্ট অপশন দেয়, সোসাইটিতে ভ্যালু দেয়, একটি ভালো লাইফস্টাইল দেয়, যার সাহায্যে একটি মানুষ নিজের স্বপ্নকে পূরণ করতে পারে, নিজের ইচ্ছে মতো যা খুশি কিনতে পারে এবং যে কোনো জায়গায় ঘুরতে যেতে পারে। কিন্তু যার কাছে টাকা আছে সেই কেবল এই লাইফস্টাইলটা পাবে। তাই আর্থিকভাবে আপনার ভ্যালুটা বাড়িয়ে তোলার জন্য আপনাকে অতিরিক্ত টাকা রোজগার করতে হবে, আর আপনার রোজগার করা টাকাকে সঠিক জায়গায় ইনভেস্ট করা শিখতে হবে। আর্থিকভাবে আপনার ভ্যালুটা বাড়ানোর পরে আপনাকে আপনার ফিজিক্যাল ভ্যালুকে বাড়াতে হবে। নাম্বার 4, ইনক্রিজ ইওর ভ্যালু ফিজিক্যালি। আপনি আপনার কতটা ভ্যালু করেন এটা শো করার সবথেকে ভালো উপায় হলো আপনি আপনার শরীরের উপরে কতটা কাজ করেন। আপনার ফিজিক্যাল হেলথ আপনার সম্পর্কে অনেক কিছু বলে। পৃথিবীতে এমন একটি মানুষও নেই যে একটি হেলদি বডি দেখে অ্যাট্রাক্ট হয় না, আর এটাই হলো কারণ মানুষ বড় বড় সেলিব্রিটি এবং স্পোর্টস পার্সনদেরকে দেখে অ্যাট্রাক্ট হয়, কারণ মানুষের চোখে এদের ফিজিক্যাল ভ্যালু অনেক হাই হয়। আপনি নিজেই চিন্তা করে দেখুন একটি অ্যাট্রাকটিভ পার্সনকে কোন জিনিসটা অ্যাট্রাকটিভ তৈরি করে, সেটা হলো তার লুকস এবং তার বডি। আর একটি ভালো লুকস এবং ভালো বডির সিক্রেট হলো একটি হেলদি ডায়েট। যদি কেউ অতিরিক্ত মোটা অথবা অতিরিক্ত পাতলা, অথবা কেউ ঠিক করে পোশাক পরেনি, অথবা কেউ সঠিকভাবে দাঁড়াতে পারছে না, তাহলে তখন এটা দেখায় যে এই মানুষগুলো নিজের শরীরে কোনো গুরুত্ব দেয় না, আর এই কারণেই অন্য মানুষগুলো এদেরকে কোনো ভ্যালু দেবে না। অন্যদিকে যে মানুষগুলো ফিজিক্যালি অনেক বেশি অ্যাক্টিভ থাকে, এটা ওই মানুষদের সম্পর্কে দুটো জিনিস বলে। প্রথমত, এই মানুষটি অনেক বেশি ফোকাস, যে খুব সহজে ডিস্টার্ব হয় না। আর দ্বিতীয়ত হল, এই মানুষটি অনেক বেশি কনসিস্টেন্স, অর্থাৎ এদের ইচ্ছে করুক অথবা না করুক এরা এদের ডায়েটের উপরে সম্পূর্ণ খেয়াল রাখে, আর এরা কখনোই ওয়ার্কআউট মিস করে না, কারণ এরা নিজের শরীরের ভ্যালু দেয়। যখন আপনার হেলথটা বেশি ভালো হবে এটা আপনাকে আপনার জীবনে একটি এক্সট্রা অ্যাডভান্টেজ দেবে, আর তখন আপনি লুকস ওয়াইজ বেস্ট দেখতে হবেন। তাই যতটা সম্ভব আপনি ফিজিক্যালি নিজেকে ফিট রাখুন আর নিজেকে অ্যাট্রাকটিভ দেখানোর চেষ্টা করুন, তাহলেই আপনার ভ্যালুটা অটোমেটিক বাড়তে শুরু করবে। নাম্বার 5, ইনক্রিজ ইওর ভ্যালু মোরলি। সবশেষে আর একটি উপায় আছে যার সাহায্যে আপনি আপনার ভ্যালুটা বাড়াতে পারবেন, সেটা হলো আপনি সামনের মানুষের জীবনে কতটা ভ্যালু অ্যাড করছেন। কল্পনা করে দেখুন, দুটি মানুষ একটা অফিসে জব করে, একটি এমপ্লয়িকে যতটা কাজ দেওয়া হয় সে কেবল ততটাই কাজ করে, আর সেই কাজটা করতেও সে অনেক বেশি সময় লাগায়, এছাড়া তার কাজের কোয়ালিটিটাও অ্যাভারেজ হয়। অন্যদিকে দ্বিতীয় এমপ্লয়িটা নিজের সময়ের আগেই কাজটা শেষ করে ফেলে, এদের যতটা বলা হয় এরা তার থেকে বেশি কাজ করে দেখায়, আর প্রতিবার নিজের কাজের কোয়ালিটিকে বাড়িয়ে তোলে। এখন আপনিই বলুন, যদি দুজনের মধ্যে কোনো একজনকে প্রমোশন দিতে হয় তাহলে কোন এমপ্লয়িকে প্রমোশনটা দেওয়া হবে? অবশ্যই দ্বিতীয় এমপ্লয়িকে প্রমোশনটা দেওয়া হবে, কারণ সে প্রতিবার বেশি ভ্যালু প্রোভাইড করেছে। আর এটাই আমাদের জীবনে প্রতিটা ক্ষেত্রে ব্যবহার হয়। আপনার কাছে থেকে যতটা এক্সপেক্ট করা হবে তার থেকে বেশি দেওয়ার চেষ্টা করুন, অর্থাৎ কেবল ভ্যালু নেওয়ার চেষ্টা করবেন না, বরং অন্য মানুষের জীবনে ভ্যালু অ্যাড করার চেষ্টা করুন। আপনাকে এমন হতে হবে যাতে অন্য মানুষের মনে হয় আপনি সবসময় তাদের জীবনে কোনো না কোনো ভ্যালু অ্যাড করেন। আপনার কাছে এমন কিছু আছে যা মানুষের প্রয়োজন। আপনি যত বেশি ভ্যালু অ্যাড করবেন তত বেশি আপনার ভ্যালুটা বাড়তে থাকবে, আর আপনাকে তত বেশি ভ্যালুয়েবল পার্সন মনে করা হবে। সবশেষে, যদি ভিডিওটি আপনাদের ভালো লেগে থাকে তাহলে ভিডিওটিকে লাইক ও শেয়ার করতে ভুলবেন না। থ্যাংকস ফর ওয়াচিং।